Assalamualaikum. বন্ধুরা আপনাদের দেখাবো এখন সিরাজী কবিতর ফাটা কাকে বলে এবং কিভাবে ফাটা হয়। অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন, যদি ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনাদের লস হয়ে যাবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন এবার আপনাদেরকে দেখাবো। শীতের দিন তার পর্যাপ্ত পরিমাণ লাইট দিয়ে রাখছি, 112 লাইট জ্বলে রাখছি দোকানের ভিতরে, এদিকে দল 112 লাইট জ্বলে রাখছি দোকানের ভিতরে, পাখি আছে এখানে পার্চিকা। শীতের দিন 38 ডিগ্রি টেম্পারেচার লাগে, শীতের দিন 38 ডিগ্রি টেম্পারেচার লাগে। যদি এই 38 ডিগ্রি টেম্পারেচার আপনারা দোকানে বা বাসায় না রাখেন অথবা লাইট না জ্বালান তাহলে আপনাদের পাখি অসুস্থ হয়ে যাবে, পাখি অসুস্থ হয়ে যাবে, ঝিম মারে বসে থাকবে, আর পায়খানার যে রাস্তাটা সেটা দিয়ে মল জমে থাকবে। আমার এই যে কবিতা দেখেন এটাকে ঢাকালি গিরিবাস বলা হয়, ঢাকালি গিরিবাস একটু অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার কারণে এই গিরিবাসটা অসুস্থ হয়ে আছে। এখানে একটা আছে দেখেন, এটাও ঝিম মারে বসে আছে। এবার দেখেন আপনাদেরকে দেখাবো ফাটা কিভাবে হয়, ফাটা সিরাজি কিভাবে হয় দেখেন। অরিজিনাল সিরাজি যদি হয় তাহলে এর এই যে লাল জায়গাটা, এই টোটাল পাখনা, এই পাখাটা টোটালি লাল থাকবে। দেখেন এখানে একটা সাদা আছে, এখানে এই 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 ফোরের বিটগুনা সাদা, আর এরকম থাকবে টোটাল কবিতরটা। যদি আপনার লাল হয় তাহলে এরকম এরকম লাল হবে, এর ভিতরে কোনো সাদা, এই যে সাদা, এই সাদাগুলো থাকবে না। আর এই পাখাও তাই, এই পাখাগুলো এরকম, এই যে দুই তিনটা সাদা আছে, এখানে সম্ভবত আরও দুইটা ছিল। এমনভাবে পাখা কেটেও আপনাদেরকে আপনাদের সঙ্গে দুই নম্বরই করতে পারে, কিংবা এইভাবে পাখটা টান দিয়ে তুলেও আপনাদের সাথনির সঙ্গে দুই নম্বরই করতে পারে। খেয়াল করবেন পাক যখনই এমন হবে, ভালো করে দেখাও পাকটা যখনই আপনি তোলা দেখবেন তখনই পাকটা সুন্দর করে তুলে দেখবেন, কিংবা এই জায়গাটা ফলো করবেন যে আসলে এই জায়গায় কোনো পাক তোলা আছে কিনা, এই এই পাকটা এই জায়গায় তোলা আছে কিনা, এই জায়গা তোলা আছে কিনা খেয়াল করবেন। আর অবশ্যই পাওগুনা ভালো করে খেয়াল করবেন, এই পাও, এই পাওগুনা পরিষ্কার থাকবে, এই পাও অনেকটাই পরিষ্কার থাকবে, এমন পরিষ্কার থাকবে আপনার এই সিরাজি কবিতরগুলো যেগুলো সাঁচার কবিতর ওগুলো পায়ে নোংরা থাকবে না, ঘরে নোংরা থাকবে না, এই হচ্ছে একটা। আর আরেকটা জিনিস, সিরাজির এখানে কোনো সাদা লাল থাকবে না, এখানে যে লাল একটা আছে এটা লাল থাকবে না, এটা টোটালি সাদা হবে এবং অ্যাকুরেট হবে। আর এই যে মুখের উপরে দেখেন, মুখের উপরে, মুখের উপরে এখানে সাদা, এখানে সাদা হয়ে গেছে, এখানে কোনো সাদা হওয়া চলবে না, পুরা পুরা ফিগারটাই এমন সুন্দর সাদা, এই যে কোনো কোনো জায়গায় সাদা পড়ে গেছে, টোটাল ফিগারটা এরকম রাউন্ড লাগবে, রাউন্ড এসে এইভাবে নিচের দিক দিয়ে বাড়া যাবে, এই যে